আসসালামু আলাইকুম। পাঁচ নম্বর ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা। নির্বাচন আমার বাবা কাউন্সিলর ছিলেন, উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে আমি বিপুল ভোটে জয়লাভ করেছি। ইনশাল্লাহ এবারও নির্বাচন করব। আর আমি নৌকার সপক্ষে লোক, নৌকানে যে আসুক তার সাথে আমি আছি। এই আমাদের জলবদ্ধতা মেইন প্রবলেম, ওই প্রবলেম যে সমাধান করতে পারবে নগরবাসীদের তাকে ভোট দে। আমার ওয়ার্ডে 80 কোটি টাকার কাজ সিটি কর্পোরেশনের যে টেন্ডার হয়েছে, এর মধ্যে প্রায় 9 কোটি 65 লাখ টাকা এক প্যাকেজে, আরেকটা প্যাকেজে প্রায় 1 কোটি টাকার মতো কাজ আমার ওয়ার্ডে। টোটাল 10.5 কোটি টাকার কাজ আমাদের ওয়ার্ডে হবে। এই এই টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হয়েছে, জাস্ট এখন ওয়ার্ক অর্ডার হবে। আর আমার আমার এলাকাবাসীকে এই সুখবরটা দিলাম ঈদের ঈদের সাথে আরও সুখবর এটা রইল। আর কুমিল্লাবাসীকেও ঈদের শুভেচ্ছা দিলাম। আর আমার ওয়ার্ডের মুরব্বী, আমার বয়োজ্যেষ্ঠ বন্ধু সবাইকে ঈদ মোবারক। এটা কোনো যুদ্ধ নয়, ভোটের ময়দান, রাজনীতির লড়াই। এখানে মৃত্যু নেই, আছে যুক্তি, বুদ্ধি, সক্ষমতা। এখানে কোলাহল নেই, গোলাগুলি নেই, আছে অঙ্ক আর কূটনীতি। নির্বাচনে আমাদের প্রতিপক্ষ আমরাই। নির্বাচন মানেই আপনার প্রতিশ্রুতি আর নগর সুন্দরের দায়িত্ব নেওয়া।